মাংস রান্নার এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো মাংসের উপর দিয়ে দেব। আবার ঢেকে 5 মিনিট রান্না করব। চুলার আঁচ একদম কমিয়ে রাখলাম। এখন আমি অন্য একটি হাঁড়িতে পোলাওটাকে রেডি করে নেব। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে 2 টেবিল চামচ তেল সঙ্গে 2 টেবিল চামচ ঘি নিয়ে নেব। এবার চুলার আঁচ একদম কমিয়ে যে কিশমিশটা আমি পোলাওয়ের সঙ্গে দেব, কিশমিশটাকে একটু ভেজে নেব। এবার আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তাতে মশলাগুলো যোগ করব। পেঁয়াজ হালকা লাল হয়ে গিয়েছে, এবার
দুটো তেজপাতা দিলাম আমি, দুটুকরো দারচিনি, পাঁচ ছয়টা এলাচি, কিছু লবঙ্গ আর কালো গোলমরিচ। এবার আমি আধা কেজি চাল ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখেছি, এটা দিয়ে দেব। চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আমি। এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা, লবণ দিলাম এক চা চামচ, এখন আমি এতে এক কাপ দুধ দিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে পানিটা দিয়ে দিলাম। পোলাওয়ে আমি জিরা দিইনি, কারণ জিরা দিলে পোলাওয়ের রঙটা পুরোপুরি সাদা থাকে না। মোরগ পোলাও সাধারণত বেশ সাদা হয়ে থাকে। আধা কেজি চালের জন্য আমি এক কেজি পানির পরিবর্তে একটু কম পানি দিয়েছি, কারণ দুধ দিয়েছি এবং এটা রোস্টটা যখন মিশিয়ে দেব পোলাওয়ের সঙ্গে তখন আরও একটু নরম হবে। পুরোপুরি ফুটিয়ে নিলে মোরগ পোলাও নরম হয়ে যাবে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব, বলক ওঠা পর্যন্ত। তার আগে চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাও পুরোপুরি বলক চলে এসেছে। চুলার আঁচ কমানোই আছে, এবার আরও কিছুক্ষণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব আমি। মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। পানিটা একদম শুকে গিয়েছে, এবার আর কিছুক্ষণ এটাকে ঢেকে রাখতে হবে।
পোলাও রান্না হয়ে গিয়েছে। এবার আমি পোলাওয়ের হাঁড়ি নামিয়ে রেখে একটি তাওয়া আগে গরম করে নেব। চুলার আঁচ পুরো হিটে দিয়ে দিলাম আমি। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এবার তাওয়ার উপরে অন্য একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। এখন আমি পোলাওটাকে তিন ভাগ করে এক ভাগ হাঁড়িতে নিয়ে নেব। এবার আমি অর্ধেক মাংস গ্রেভিটা সহ দিয়ে দেব। অর্ধেক মাংস দিলাম, ছয়টা ডিমের অর্ধেক, তিনটে ডিম আমি দিয়ে দিলাম। কেটে রাখা বাদামের কুচি দিয়ে দেব, হালকা করে ভেজে রেখেছি আমি। কিশমিশ, কিছুটা কিশমিশ দিয়ে নিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা কিছুটা ছড়িয়ে উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি আরেকটা পোলাওয়ের লেয়ার দিয়ে দেব। এভাবে পুরো হাঁড়িটাতে আমি পোলাও এবং রোস্ট সাজিয়ে আবারও 20 মিনিট দমে রাখব। তৈরি হয়ে গিয়েছে মোরগ পোলাও। এবার আমি এটাকে একটা ডিশে উঠিয়ে পরিবেশন করব। চুলাটা নিভিয়ে দিলাম।
দমে রাখার জন্য বেরেস্তা মশলা, মাংসের মশলার স্বাদ এবং পোলাওটা একসঙ্গে আসলে মিলেমিশে একাকার হয়ে যায়, যেহেতু ঢেকে দমে রাখা হয়েছে 20 মিনিট। এখন আমি এটা ভালো করে মিশিয়ে ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করে দিন সবার মাঝে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।